সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় ৭৪৫টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপনের সকল প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। চলছে প্রতিমায় রং তুলির আচর ও মণ্ডপ সাজানোর শেষ মুহূর্তের কাজ। পুজো উপলক্ষে ময়মনসিংহ জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের ন্যায় কুষ্টিয়া জেলার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার জেলায় ২৩২টি পূজা মণ্ডপে উদযাপিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পিরোজপুরে শারদীয় দুর্গোৎসব পালন উপলক্ষে প্রতিমা তৈরি সহ মণ্ডপের যাবতীয় কাজ এখন শেষ পর্যায়ে। এদিকে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক পৃথক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরের জেলা প্রশাসক জানান, জেলায় গত বছরের চেয়ে এবছর ৫৩৩টি পূজা মণ্ডপে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এবং স্বল্প আয়োজনে পাবনা জেলার ৯ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। পাবনায় ৩২৪টি পূজা মণ্ডপে এবার উদযাপিত হবে শারদীয় দুর্গা উৎসব। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরে সোরে। তবে এবার করোনার কারণে শুধু পালিত হবে দুর্গাপূজা, তা পরিণত হবে না উৎসবে। পাবনা এবার আমাদের করোনা ভাইরাসের জন্য আমরা শুধু পূজা করবো, দুর্গাপূজা কিন্তু উৎসব করবো না, কারণ একদিকে মানুষের কান্না আর একদিকে উৎসব, এইভাবে চলে না। এদিকে দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ প্রশাসন। আমরা প্রতিবারের ন্যায় এবারেও পূজা মণ্ডপগুলোতে নিশ্চিত নিরাপত্তা প্রদান করব। সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা অনুষ্ঠিত করতে প্রস্তুত রয়েছে স্থানীয় প্রশাসন। কুমার বিশ্বজিৎ রায়, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।